নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর কিবার স্বাগত জানাই বন্ধুরা প্রাথমিক অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে বড়সড় পদক্ষেপ নিল সরকার বন্ধুরা ধরা ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরে গেছি যে ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি কাউন্সেলিংয়ের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কবে থেকে তোমরা এই কাউন্সেলিং করতে পারবে কিভাবে তোমরা করতে পারবে কি কি কাগজ তোমাদেরকে সঙ্গে রাখতে হবে সে সমস্ত বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এর যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি তোমাদের সাথে সর্বশেষে শেয়ার করব। তো প্রাথমিকের এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডব্লু বিবি এর তরফ থেকে প্রাথমিক নিয়োগের জন্যে হতে চলা কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে বোর্ডের তরফে জানানো হয় এই কাউন্সিলিং হবে জেলা স্তরে শূন্য পদের ভিত্তিতে অর্থাৎ যে জেলায় যতগুলি শূন্য রয়েছে সেই শূন্যপদ অনুসারে কিন্তু কাউন্সিলিং হবে মেধা তালিকায় যেসব প্রার্থীর নাম রয়েছে এই শূন্যপদের জন্য শিক্ষক নিয়োগ করা হবে সেসব অবশিষ্ট চাকরি প্রার্থীদের থেকে অর্থাৎ একটি মেধা তালিকা যেহেতু প্রকাশিত করা হয়েছে তো সেই মেধা তালিকায় যতজনের নাম রয়েছে সেই ততজনই কিন্তু এই শূন্য জন্য কিন্তু নিয়োগ হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড চলতি বছরে পনেরো ফেব্রুয়ারি মেধা তালিকা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অনুযায়ী জেলায় জেলায় যেমন শূন্যপদ রয়েছে এই মেধা তালিকা তৈরি করা হয় হয়েছিল তার উপর ভিত্তি করে অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশে কিন্তু মেধা তালিকা প্রকাশিত হয় যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের তরফ থেকে তো এখানে কিন্তু যাদের নাম রয়েছে তারা কিন্তু এতে আবেদন করতে পারবে তো জেলা জেলায় যেমন শূন্যপথ রয়েছে সেই অনুসারে কিন্তু হবে সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের তরফে সেই মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের অনেকেই এখনও নিয়োগ করা হয়েছে তালিকায় আর যাদের নাম রয়েছে তাদের বারোই জুলাই থেকে অনলাইনে কাউন্সেলিং চলবে চলবে উনিশে জুলাই পর্যন্ত অর্থাৎ কিন্তু বারোই জুলাই থেকে অনলাইন কাউন্সিলিং শুরু হয়ে যাবে এবং এটি শেষ ডেট হচ্ছে উনিশে জুলাই তো বারোই জুলাই কিন্তু এই পোর্টাল লাইভ হবে তো তখন আমি কিন্তু লাইভ পোর্টাল তোমাদেরকে দেখাবো তো এদিকে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিককে নিয়োগের প্রক্রিয়া নিয়ে ইন্টারভিউয়ের তালিকা গত একুশে জুন রাজ্যের তরফে প্রকাশ করা হলে তা নিয়ম বহির্ভূত বলে অভিযোগ করে চাকরি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের মোট চোদ্দ হাজার তিনশো শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হয়েছিল তবে ফের আটকে গিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের বিচারপতি জিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চের দ্বারা বর্তমানে নিয়োগ প্রক্রিয়ার উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে অর্থাৎ বন্ধুরা প্রাইমারি নিয়োগের যেটি ছিল সেটি কিন্তু বারোই জুলাই থেকে অনলাইন কাউন্সেলিং শুরু হবে তো কি কী কাগজ লাগবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তরফ থেকে যেই নোটিশটি প্রকাশিত হয়েছে অনলাইন কাউন্সেলিংয়ের জন্য তো এখানে যেটি বলা হচ্ছে যে অনলাইন শুরু হবে বারো সাত থেকে উনিশ সাত দু পর্যন্ত তো তোমাদের যেটি করতে হবে বা তোমাদের কাছে যেটি রাখতে হবে অবশ্যই যে অ্যাডমিট কার্ডটি ছিল সে অ্যাডমিট কার্ড তোমাদের লাগবে তো লগ ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের যে রোল নাম্বার নাইন ক্যারেক্টারের রোল নাম্বার রয়েছে সেটি কিন্তু লাগবে এবং তোমাদের ডেট অফ বার্থ লাগবে লগ করার জন্য তো লগিন হওয়ার পরে তোমরা কিন্তু ক্যান্ডিডেটের তোমাদের যে নাম তোমাদের বাবার নাম মোবাইল নাম্বার সমস্ত কিছু দেখতে পারবে এবং তোমাদের মোবাইলে ওটিপি পাঠানো হবে অবশ্যই কিন্তু যে সঠিক মোবাইল নাম্বার তোমরা দেবে সেই ওটিপি যখনই তোমরা ভেরিফাই করবে ভেরিফাই করার পরে কিন্তু নেম অফ দ্য ক্যান্ডিডেট রোল নাম্বার ফাদার্স নেম ডেট অফ বার্থ ইমেল আইডি মোবাইল নাম্বার সব কিছু দেখাবে এবং অবশ্যই তোমাদের কিন্তু অরিজিনাল ডিস্ট্রিক্ট অফ ক্যান্ডিডেট অ্যাজ পার টেট অ্যাডমিট কার্ড যেটি ছিল সেটি তোমাদের থাকতে হবে বা রাখতে হবে ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট অবশ্যই তোমাদের যে ক্যাটাগরি রয়েছে অর্থাৎ এস এসটি ওবিসি সেটি রাখতে হবে তো সমস্ত কিছু তোমাদের রাখতে হবে এবং সেখানে তোমরা দেখতে পারবে তো তোমাদের যেটি করতে হবে ডিস্ট্রিক্টে তোমাদের যে চুজ করবে অর্থাৎ পারফরমেন্স অনুসারে এক দুই তিন চার কো সিরিয়াল নাম্বার থাকবে ডিস্ট্রিক্ট নেম তোমরা দেবে ভ্যাকেন্সি এবং পারফরমেন্স তোমাদেরকে দিতে হবে তো অবশ্যই সঠিকভাবে তোমরা করবে উটুবার করবে না এক সপ্তাহ হাতে সময় থাকবে তো যখনই এটি লাইভ চলে আসবে তখনই অবশ্যই আমি আমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো এখানে তোমরা নিচে দেখতেই পাচ্ছো যে ক্যান্ডিডেটের যে লিস্ট যে ডিস্ট্রিক্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি লিস্ট কিন্তু রয়েছে তোমরা এখান থেকে ডিস্ট্রিক কোর্ট তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট নেম তোমরা দেখতে পাচ্ছ মিডিয়াম এবং তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে সে ভ্যাকেন্সি লিস্ট তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তো এই ভ্যাকেন্সি লিস্ট অনুসারে তোমরা দেখবে এবং এক দুই তিন চার করে সাজাবে তো সাজানোর পরে কিন্তু তোমাদের সাবমিট করতে হবে এবং সেই অনুসারে কিন্তু তোমাদেরকে ডাকা হবে তোমাদের প্যানেল তৈরি করা হবে সেই প্যানেল অনুসারে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হবে তো একবার দেখিয়ে দিই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কি তোমাদেরকে কী কী করতে হবে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো ইন্টিমেশন অফ কাউন্সিলিং ভেনিউ অফ ফর অ্যাপয়েন্টমেন্ট ফর টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড অ্যান্ড ট্রেনার এই উপর যখন তোমরা ক্লিক করবে তো তোমাদের এখানে ইউজার নেম তোমাদের যেটি বলা হয়েছিলো সেই ইউজার এবং পাসওয়ার্ড তোমাদেরকে দিয়ে দিতে হবে তো তারপরে ব্যাক করবো তো তারপরে যেটি রয়েছে স্টেট ওয়াইজ ফাইনাল মিডল লিস্ট ভ্যাকান্সি এটা দু হাজার টেট দু হাজার চোদ্দোদের জন্য ছিল তো এটি এরকমভাবে তোমাদের কিন্তু সামনে আসবে এটা যেহেতু দু হাজার চোদ্দো আর তোমাদের যেহেতু দু হাজার ষোলো তো তোমাদের দু হাজার ষোলো সেখানে লেখা থাকবে আর এখানে যেমন দু হাজার রয়েছে সেই দু হাজার চোদ্দোর জায়গায় কিন্তু দু হাজার ষোলো লেখা থাকবে এখনও কিন্তু তোমাদের এখনও অনলাইন হয়নি তো অনলাইন হবে বারো তারিখে কিন্তু অনলাইনে তোমরা দেখতে পারবে তো ঠিক এরকমভাবে এসে যেমন রয়েছে এর এরপর যখন তোমরা ক্লিক করবে তোমাদের দু হাজার চোদ্দো বা চোদ্দো জায়গায় ষোলো লেখা থাকবে ইউজার নেম তোমাদের রোল নাম্বার এবং পাসওয়ার্ড তোমাদের যে ডেট অফ বার্থ সেটি কিন্তু দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের কিন্তু লগ ইন হয়ে যাবে লগ ইন হওয়ার পরে যে সমস্ত বিষয় বললাম সেগুলো কিন্তু অবশ্যই লাগবে তো যখনই অনলাইন হয়ে যাবে তখনই আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসবো তো অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও যেহেতু পরবর্তী আপডেট কিন্তু খুব ভাইরাল হতে চলেছে তো সেই জন্য অবশ্যই তোমরা যেন ভিডিওটি সর্বপ্রথম তোমাদের মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যেতে পারে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ হয়েছে ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো তো বন্ধুরা প্রত্যেককে গুড বাই